শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি নাজরীন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা অধিকর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা অধিকর্ণের প্রথম পত্রে দশম অধ্যায়ের লেআউট সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকেও আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথমত দশম অধ্যায় লেআউটের প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা লেআউট বা বিন্যাসের সম্পর্কে আলোচনা করেছিলাম, বিন্যাসের গুরুত্ব এবং বিন্যাসের বৈশিষ্ট্য, খারাপ বিন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব লেআউট বা বিন্যাসের প্রকার ভেদ। তোমাদের সুবিধার জন্য আজকে আমি আবারও বিন্যাস কাকে বলে সেটা আবার বুঝিয়ে বলছি। বিন্যাসটা হচ্ছে আমাদের যখন কোন কারখানা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কলকবজা, যন্ত্রপাতি এবং কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যখন সুশৃঙ্খলভাবে সাজানো থাকে সেটাই হচ্ছে তোমার কি বিন্যাস। তার মানে এই বিন্যাসটা আমরা সব জায়গায় কি লক্ষ্য করতে পারি, যেমন অফিস আদালত, তারপর হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে হাসপাতাল, এই সব রকমের কি জায়গায় আমরা কি বিন্যাসটা লক্ষ্য রাখতে পারি। ঠিক তেমনি বিন্যাসটা কত ভাগে ভাগ করা যায়, কিভাবে ভাগ করা যায় সেটার প্রকারটা আমরা আজকে দেখব। দেখো, বিন্যাসের প্রকারটা কিন্তু প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি কারখানা বিন্যাস, সেবা বিন্যাস। কারখানা বিন্যাসের আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি প্রক্রিয়া বিন্যাস, স্থির অবস্থান বিন্যাস, পণ্য বিন্যাস এবং কি মিশ্র বিন্যাস। তারপর সেবা বিন্যাসের তো তোমার দুই তিন ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, তারপর হচ্ছে অফিস বিন্যাস, তারপর হচ্ছে গুদাম বিন্যাস। আসো আজকে আমরা প্রথমে কারখানা বিন্যাস এবং কারখানার বিন্যাসের যে প্রকারভেদগুলো আছে সে সম্পর্কে আলোচনা করি। আগে কারখানা বিন্যাসটা কি, দেখো কারখানা বিন্যাসটা কোন কারখানার অভ্যন্তরে তোমার যন্ত্রপাতি, প্রক্রিয়া, তারপর কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যখন সাজানো থাকে, তার মানে কারখানার ভিতরে যে কাজগুলি করে থাকে কর্মীরা এবং যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সেগুলো একটার পর একটা যখন সাজিয়ে রাখা হয় সেটাই হচ্ছে কি কারখানা বিন্যাস। তা দেখো, এখানে আমরা বলেছি কোন কারখানার অভ্যন্তরে যন্ত্রপাতি, প্রক্রিয়া, কর্মীদের অবস্থান সাজানোর কৌশলকে কি বলা হয় কারখানা বিন্যাস। দেখো, আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা কারখানা বিন্যাসটা বুঝতে পারি। দেখো, প্রথম আমরা কারখানার যে পণ্যগুলো উৎপাদন করে সেখানে প্রথমে কাজটা কি ওই পণ্যগুলো কি উপকরণগুলো সংগ্রহ করা। উপকরণ সংগ্রহ করার পর এগুলো আমরা কি করি বিভিন্ন একটা একটা পর একটা যে মেশিন থাকে বা একটা মেশিনের মাধ্যমে কিন্তু সব ধরনের কাজ কি পণ্যটা উৎপাদন করা সম্ভব হয় না, সেটা কি বিভিন্ন রকমের মেশিনের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যটা তৈরি হয়ে থাকে। এটা দেখো ইনপুট, এটা হচ্ছে প্রসেস, আর এটা হচ্ছে আউটপুট। তার মানে হচ্ছে যখন পণ্যগুলো উপকরণগুলো সংগ্রহ করবো, সংগ্রহ করার পর এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে পরবর্তীতে কি চূড়ান্ত পর্যায়ে এটা কি পর্যায়ে পণ্যটা তৈরি করা হয়, এটা হচ্ছে একটা কারখানার বিন্যাসের চিত্র। এরপর আমরা দেখো কারখানার বিন্যাসের প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার কি প্রক্রিয়া বিন্যাস। প্রক্রিয়া বিন্যাসটা কি, যে বিন্যাসের সাহায্যে তোমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করার জন্য সমজাতীয় কাজগুলোকে, সমজাতীয় কাজগুলো যখন বিভিন্ন বিভাগে বা সমকাজে বিভক্ত করা হয় সেটাই হচ্ছে কি প্রক্রিয়া বিন্যাস। তার মানে হচ্ছে প্রক্রিয়া বিন্যাস হচ্ছে একজন স্ত্রী থাকবে না, এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা একটা পণ্য যখন তৈরি করব সেটা যখন একটা পর একটা মেশিনের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে যখন তৈরি করা হয় সেটা হচ্ছে কি প্রক্রিয়া বিন্যাস। এই প্রক্রিয়া বিন্যাস আমরা দেখো আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারি সেটা কি কি। দেখো দেখো, আমরা প্রথমে একটা যখন পণ্য তৈরি করবো, ঠিক আছে, পণ্যটা যখন তৈরি করবো তখন আমাদের সব থেকে প্রয়োজন আগে কোনটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের উপকরণ সংগ্রহ, তার মানে এটা হচ্ছে একটা বিভাগ, ঠিক আছে, মানে পণ্য তৈরি করার পরে আমাকে কি করতে হবে প্রথমে উপকরণ সংগ্রহ করতে হবে। এরপর আমরা উপকরণ সংগ্রহ করে কি করব এটা বিভিন্ন ভাবে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করার পর এটাকে আমাকে বিভিন্ন বিভাগে বিভক্ত করতে হবে। তাহলে উপকরণ সংগ্রহ কিন্তু এটা
একটা মেশিনের মাধ্যমে সংগ্রহ করা, তারপর হচ্ছে কি বন্টনটাও কি একটা বিভাগ বা একটা মেশিন, এগুলো সব দুটোই কি মেশিনের মাধ্যমে। এরপর দেখো আমরা যখন পণ্য উপকরণগুলি সংগ্রহ করেছি, ঠিক আছে, সেই সংগ্রহগুলো বিভিন্ন বিভাগে মানে কি কি পণ্য আমরা তৈরি করবো সেই পণ্যের মাধ্যমে কি বন্টন করতে হবে। তাহলে আমরা ধরো আমরা কি কি পণ্য তৈরি করবো, এটা ধরো কেক বিভাগ, চানাচুর বিভাগ, বিস্কুট বিভাগ, তার মানে যে উপকরণগুলি সংগ্রহ করেছি সেগুলোকে আমরা বিভিন্ন বিভাগে বিভক্ত করব। তার মানে কেক বিভাগ, চানাচুর বিভাগ, বিস্কুট বিভাগ, এটা কিন্তু আলাদা আলাদা মেশিন থাকবে তিনটা, ঠিক আছে। এরপরে দেখো এগুলো যখন আমরা তৈরি করব, ঠিক আছে, এগুলো যখন তৈরি করব সেগুলো ভালো কিনা খারাপ এটা কিন্তু মান যাচাই বাছাই করা হয়। ভালো যদি খারাপ যদি যাচাই বাছাই না করি তাহলে সেই পণ্যটাকে আমরা বাজার কখনো ছাড়তে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, মান নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে এটাও একটা কি মান নিয়ন্ত্রণ, এটা একটা বিভাগ। এই মান নিয়ন্ত্রণটা কি একটা মেশিনের মাধ্যমে করা হয়। এরপর দেখো যখন মান নিয়ন্ত্রণ কাজগুলো আমরা করে যে ফেলবো, এরপর আমাকে কি করতে হবে, এটা প্যাকিং এর ব্যবস্থা করতে হবে, এটাও কিন্তু একটা মেশিনের মাধ্যমে হবে। তারপর আমরা এটা কি করবো, সব রকমের কাজ যখন শেষ হয়ে আসবে এটা আমরা পুনরায় পরে কি করবো, বিক্রয়ের জন্য এটা আমরা আলাদা বিক্রয় বিভাগে বিভক্ত করবো। তাহলে দেখো উপকরণ থেকে শুরু করে বন্টন করে বিভিন্ন বিভাগে ভাগ করে মান নিয়ন্ত্রণ এবং প্যাকিং এরপর কি তোমার বিক্রয় বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো। তাহলে এই সব কিছুকে একটা প্রক্রিয়া বা সমকার্য সমজাতীয় কাজ সমকার্যের মাধ্যমে ভাগ করাটাই হচ্ছে তোমার কি প্রক্রিয়া বিন্যাস। এরপর দেখো স্থির অবস্থান বিন্যাস, আমরা প্রথমে বলেছি কি প্রক্রিয়া বিন্যাসটা, প্রক্রিয়া বিন্যাসটা কি এক জায়গায় স্থির থাকে না, এটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি কাজগুলো চলতে থাকে। আর স্থির বিন্যাসটা হচ্ছে যে তোমার একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কর্মীদেরকে তাদের যন্ত্রপাতি হাতিয়ার গুলো ওই পণ্যের জায়গায় বা যেখানে পণ্য তৈরি করা হবে সেখানে তার যন্ত্রপাতি হাতিয়ার গুলো নিয়ে গিয়ে যখন কাজটা করা হয় সেটাই হচ্ছে তোমার কি স্থির বিন্যাস। তার মানে ধরো আমরা যে বড় বড় মেশিন গুলি তৈরি করি বা ধরো বড় বড় যে বিল্ডিং গুলি তৈরি করি বা ধরো স্টিমার বা স্টিমার গুলি তৈরি করি, এগুলো কিন্তু আমরা কি কোথাও থেকে তুলে নিয়ে আসতে পারি না, এটা কখনো সম্ভব না। এটা তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, যে জায়গায় আমি তৈরি করবো ঠিক ওই জায়গায় গিয়ে কর্মীরা তাদের হাতিয়ার গুলো নিয়ে বা উপকরণ বা কাঁচামাল গুলো নিয়ে কি করে ওই জায়গায় নির্দিষ্ট স্থানে গিয়ে তোমার কি পণ্যটা তৈরি করবে। দেখো এখন আমরা লিখেছি যে বিন্যাস ব্যবস্থায় পণ্য একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে এবং কর্মীদেরকে তাতে যন্ত্রপাতি ও হাতিয়ার নিয়ে কাজ করার জন্য পণ্যের কাছে নিয়ে যাওয়া হয় তাকে স্থির বিন্যাস বলে। দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারি, ধর আমি একটা স্টিমার তৈরি করবো, ঠিক আছে, এখন এই স্টিমার তৈরি করতে হলে তো আমার কোথাও থেকে তুলে নিয়ে আসতে পারবো না, সম্ভব না। এই জন্য আমাকে কি করতে হবে, যেখানে স্টিমার তৈরি করা হয় সেই কারখানায় তোমার কি করতে হবে, কর্মীরা কাঁচামাল এবং যন্ত্রপাতি বা হাতিয়ার গুলো কি করে ওই কারখানায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এটা যখন তৈরি হয়ে বা স্টিমারটা তৈরি হয়ে তোমার কি করে চূড়ান্ত পণ্য বা স্টিমারটা কি তৈরি করে। তাহলে বুঝতে পেরেছো, তার মানে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকা অবস্থায় যখন কর্মীরা তাদের যন্ত্রপাতি এবং হাতিয়ার গুলো নিয়ে ওই পণ্যের কাছে নিয়ে পণ্যটাকে তোমার চূড়ান্ত ভাবে তৈরি করে সেটা হচ্ছে কি স্থির অবস্থান বিন্যাস। এরপর দেখো আমরা যেটা করবো পণ্য বিন্যাস, পণ্য বিন্যাসটা কি যে বিন্যাস ব্যবস্থায় তোমার সহজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের ধারা অনুযায়ী বিভিন্ন বিভাগ বা উৎপাদনের উপকরণগুলো সুসজ্জিত ভাবে সাজানো থাকবে সেটাই হচ্ছে তোমার কি পণ্য বিন্যাস। দেখো যে বিন্যাস ব্যবস্থার সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের ধারাবাহিক অনুযায়ী বিভিন্ন বিভাগ যন্ত্রপাতি এবং উপকরণগুলো কি সুসজ্জিত ভাবে সাজানো থাকবে সেটা হচ্ছে কি পণ্য বিন্যাস। আমরা কিন্তু এখানে বলেছিলাম যে পণ্য বিন্যাসটা কিন্তু দুই ভাবে হতে পারে, প্রথমটা হচ্ছে কি দেখো সরল রৈখিক বিন্যাস, সরল রৈখিক বিন্যাস। সরল রৈখিকটা কি, আমরা যখন তোমার একটা পণ্য বা তৈরি করবো, দেখো কাঁচামালকে তোমার কাঁচামাল কি একটা নির্দিষ্ট স্থান দিয়ে একটা নির্দিষ্ট স্থান দিয়ে প্রবেশ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি স্টেশনের মাধ্যমে মধ্য দিয়ে, ঠিক আছে, স্টেশনের মধ্য দিয়ে যখন চূড়ান্ত পণ্যে পরিণত করে
সরলরৈখিক বিন্যাস। তার মানে দেখো এটা থেকে আমার কাঁচামালটা শুরু হয়, কাঁচামাল কি শুরু হয়, ঠিক আছে, এখান থেকে শুরু হয়। তার মানে কাঁচামাল সংগ্রহ করবো, এরপর আমার তোমার যে মেশিন গুলো আছে সেগুলো কি তোমার একটু দূরত্ব থাকে, বা যেখান থেকে শুরু হয় কাঁচামালে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে তোমাকে কয়েকটি স্টেশনের মাধ্যমে, কয়েকটি স্টেশনের মাধ্যমে দূরত্ব মানে একটু কাছাকাছি না দূরত্ব থাকে, সে অনুযায়ী যখন চূড়ান্ত পণ্য তৈরি করা হয় সেটা হচ্ছে সরলরৈখিক বিন্যাস। তার মানে এই সরল ভাবে তোমার জানো, ঠিক আছে, একটা কথা কর্মক্ষেত্র এক, কর্মক্ষেত্র দুই, কর্মক্ষেত্র তিন, তার মানে একটা সরলরৈখিক ভাবে কি কাজগুলো বেশিগুলো সাজাও থাকে, সেভাবে কাজগুলোকে কি করা হয় বা পণ্য তৈরি করা হয়। এরপরে দেখো, এরপরে দেখো ইউ আকৃতি বিন্যাস। ইউ আকৃতি বিন্যাস, ইউ আকৃতি বিন্যাসটা কি, ইউ আকৃতি বিন্যাসটা হচ্ছে দেখো এখানে আমরা বলেছি একটু দূরত্ব, দূরত্ব থাকবে, কিন্তু ইউ আকৃতি বিন্যাসটা কি তোমার খুব কর্মীরা খুব কাছাকাছি অবস্থান করে, খুব কাছাকাছি তারা কি অবস্থান করে, দেখো এখান থেকে শুরু কি এখানে থাকবে কর্মী, তারপরে তার কাছাকাছি এখানে থাকে, তারপর হচ্ছে এই পর্যায়ে থাকে, তারপর হচ্ছে এই পর্যায়ে থাকে, মানে এটা কি ইউ আকৃতি মানে খুব কাছাকাছি এরা কি অবস্থান করে, এবং এই জন্য তারা কি তাদের মধ্য দিয়ে কাছাকাছি অবস্থার মধ্যে তাদের একটা কি টিমওয়ার্ক তৈরি হয়। তার মানে কাঁচামাল যে পথ দিয়ে শুরু করেছে তার ঠিক খুব কাছাকাছি মধ্য দিয়ে কি চূড়ান্ত পণ্যটা তৈরি করে, তার মানে এই কাজগুলো কি ইউ আকৃতির মতো হয়ে থাকে। তাহলে আমি কি বুঝতে পারলাম, পণ্য বিন্যাসটা কি তোমার সরলরৈখিক ভাবেও থাকবে এবং কি ইউ আকৃতির মধ্যেও থাকবে। দেখো এরপরে দেখো মিশ্র বিন্যাস, মিশ্র বিন্যাসটা কি আমরা যখন প্রক্রিয়া বিন্যাস স্থির বিন্যাস অবস্থান বিন্যাস করেছি, মিশ্র বিন্যাস হচ্ছে কি যে বিন্যাসে তোমার পণ্য বিন্যাস এবং প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করা হয়, তার মানে প্রক্রিয়া বিন্যাস এবং পণ্য বিন্যাসটাকে নির্ভর করে যে বিন্যাসটা তৈরি করা হয় সেটা হচ্ছে কি মিশ্র বিন্যাস। এরপর আমরা আসলে করব সেবা বিন্যাস, সেবা বিন্যাসটা কি, সেবা বিন্যাসটা ধরো প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী এবং হচ্ছে তোমার কি সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য যে ধরনের বিন্যাসের প্রয়োজন পড়ে, বা সেবা সংক্রান্ত যে কাজগুলো আছে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিভাগ উপবিভাগ বা বিভিন্ন শাখার যে বিন্যাসের ব্যবস্থা করা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার কি অফিস বিন্যাস, সেবা বিন্যাস। তাহলে দেখো সেবা বিন্যাসের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে তোমার কি খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, অফিস বিন্যাস এবং কি গুদাম বিন্যাস। তা দেখো খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস গুলো কি, তার মানে যেসব জায়গায় সেবা কার্যক্রম কাজগুলো করে থাকে, সেবা কাজগুলো করে থাকে সেগুলি হচ্ছে তোমার কি সেবা বিন্যাস, তার মধ্যে হচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস গুলো হচ্ছে তোমার যেখানে তোমার যে জায়গা তোমার তোমার পণ্যের আকৃতি প্রকৃতি রং বয়স তারপর হচ্ছে সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থা এই সব কিছু যখন বিবেচনা করে বিন্যাস করা হয় সেটা হচ্ছে তোমার কি খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। যেমন ধরো আমাদের বিভিন্ন শপিং মল গুলোতে বা ধরো আমাদের সুপার শপ গুলোতে এগুলো কি তোমার বয়স অনুযায়ী বা বয়স হতে বা প্রকৃতি অনুযায়ী এগুলো বিভিন্ন কি আলাদা আলাদা ভাবে কি সাজানো থাকে, বা ধরো যেখানে তোমার বেচাকেনা বেশি হবে যেখানে অর্থনৈতিক অবস্থা ভালো হবে সামাজিক অবস্থা ভালো হবে সেগুলো বিবেচনা করে কি খুচরা বিক্রয় কেন্দ্রগুলো কি গড়ে তুলে। তা এটাই হচ্ছে তোমার এই সবকিছু যখন তোমার একটা সুন্দরভাবে বা সাজানো থাকবে সেটাকে আমরা বলবো খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস। এরপর দেখো অফিস বিন্যাস, অফিস বিন্যাস কি যে বিভিন্ন ব্যবস্থা অফিসের বিভিন্ন উপকরণগুলো সুসজ্জিত ভাবে সাজানো থাকে সেটা হচ্ছে অফিস বিন্যাস। তার মানে ধরো যে আমাদের অফিসে ছাত্রছাত্রীদের জন্য আলাদা ভাবে রুম, তারপর হচ্ছে তোমার আলাদা কম্পিউটার রুম, তারপর আলাদা ভাবে টিচার্স রুম, এই সবগুলোকে বিন্যাসের মাধ্যমে সম্ভব হয়েছে, তাহলে এটা একটা কি সেবা বিন্যাসের মধ্যে পড়ে। তারপর হচ্ছে তোমার দেখো এই সেবা অফিস বিন্যাসের মধ্যে তোমার দুইটা বিষয় বিবেচনা আমরা করি, সেই দুইটা বিষয় বিবেচনা কি ধরো নৈকট্য, নৈকট্য আর কি হচ্ছে গোপনীয়তা, নৈকট্য এবং গোপনীয়তা। নৈকট্য মানে কি, নৈকট্য মানে কাছাকাছি, অফিস বিন্যাসে যখন আমরা করবো আমাদের
কার্যক্রম গুলো বা পঞ্চায়েতের কাজগুলো খুব কাছে মানে অবস্থানটা অবস্থানের জন্য খুব কাছাকাছি হয় তাহলে আমাদের কাজগুলো কি অফিসের কাজগুলো কি সুষ্ঠুভাবে করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার গোপনীয়তা, গোপনীয়তার কথাটা কিন্তু ইয়াতে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ অফিসে অনেক জরুরি কাগজপত্র থাকতে পারে, সেই কাগজগুলো যাতে কোনো সমস্যা না হয় বা হারিয়ে যেতে না যায় সেই জন্য আমাদের কি গোপনীয়তার ব্যবস্থা করতে হবে। তাহলে নৈপুণ্যের গোপনীয়তা কি অফিস বিন্যাসের একটা অন্যতম অংশ। এরপরে দেখো লাস্ট আমরা সেবা বিন্যাসে যেটা পড়বো সেটা হচ্ছে গুদাম বিন্যাস। গুদাম বিন্যাসটা কি তোমার যে বিন্যাস ব্যবস্থার গুদামের অভ্যন্তরে পণ্য সামগ্রী মান সম্মত এবং কি কার্যকর ভাবে সাজানো থাকে, তার মানে আমাদের যে পণ্য তৈরি করবো সেটা যে গুদামে রাখবো সেই গুদাম ব্যবস্থা তোমার মানে পণ্যগুলো মান সম্মত কিনা এই সবগুলো সাজিয়ে রাখ যখন রাখা হবে সেটা হচ্ছে তোমার কি গুদাম বিন্যাস। গুদাম বিন্যাস আবার দুইটা পদ্ধতিতে করা হয়ে থাকে, সেটা কি কি A1 বন্টন পদ্ধতি, বন্টন পদ্ধতি, তারপরটা হচ্ছে যোগ পদ্ধতি। A1 বন্টন পদ্ধতিতে কি আমাদের যে আমরা গুদামের ব্যবস্থা করেছি, গুদাম বিন্যাসের ব্যবস্থা করেছি সেখানে তোমার কি পণ্যগুলো যখন আমরা মজুত করে রাখবো, ঠিক আছে, পণ্যগুলো যখন মজুত করে রাখবো তখন আমি প্রয়োজন অনুসারে সেই মজুদা প্রয়োজন অনুসারে ফরমাইশের মাধ্যমে পণ্যগুলোকে আবার সেখান থেকে কি সংগ্রহ করে নিয়ে আসবো। তার মানে হচ্ছে এটা যখন আমি পণ্যগুলো মজুদ এলাকায় প্রবেশ করবো, ঠিক আছে, মজুদ এলাকায় প্রবেশ করার পর আমার প্রয়োজন অনুসারে আমি সেটা কি করবো ফরমাইশ গ্রহণ করে সে ফরমাইশ পূরণ করার পর আমি ওই মজুদ এলাকা থেকে পণ্যগুলো কি সংগ্রহ করবো। এটা হচ্ছে তোমার A1 বন্টন পদ্ধতি। এরপর দেখো জোন পদ্ধতি। জোন পদ্ধতি কি আমাদের একটা গুদাম আছে, ঠিক আছে, এখন ধরো এটা একটা পুরো জোন, জোন, ঠিক আছে, এটা একটা গুদাম ঘর, এই গুদাম ঘর এটা পুরোটা একটা জোনের মধ্যে, এই জোনের মধ্যে আবার কি কয়েকটা ব্লক সিস্টেমে কি ব্লকে পণ্যগুলো কি ভালো থাকে, তার মানে কি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আলাদা আলাদা ব্লকে কি রাখা হয়, এইটা একটা ব্লক। তার মানে জোন পদ্ধতি হচ্ছে তোমার কয়েকটা জোনের মাধ্যমে যখন আলাদা আলাদা ভাবে ব্লকে বিভক্ত করা হয়ে থাকবে সেটা হচ্ছে কি তোমার জোন সিস্টেম পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা দেখো আজকে আমি তোমাদেরকে যে লেআউটের প্রকারভেদ সম্পর্কগুলো পড়েছি তোমরা অবশ্যই এগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো এই তোমার লেআউট বা বিন্যাসের প্রকারভেদ সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে। পরবর্তী ক্লাসে ক্লাসের জন্য তোমাদের আমি এই অধ্যায়ের উপর আবার কিছু প্রশ্ন বা কিছু আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।